আজকে হচ্ছে দশমী তোমরা দশমীর দিনের এই ভিডিওটা এতদিন পর দেখছো আর ওই যে আমার আনাজ রাখার ঝাঁকাটা দেখতে পাচ্ছ ওটা কালকে বড় মশাই অনেকদিন তো বাড়িতে আছে বললো আমি তাহলে এখানটা পরিষ্কার করে দেবো আছি তাহলে দাও যাই হোক কালকে সব সবও ঝেড়ে দিয়েছিলো পরিষ্কার করে দিয়েছিল আমি না রাত্রে হিটটা দিয়ে রেখেছিলাম আমি যে কোনো জিনিস আমার তোমাদের বললাম না আমার চব্বিশ ঘন্টা টাইম লাগে গোছাতে কারণ হচ্ছে এই যে চিকচিকিগুলো পাতা থাকে এগুলো কালকে ধোয়া হয়েছিল আর হিট দিলে দেখবে সঙ্গে সঙ্গে মাল ঢোকাতে নাই। চব্বিশ ঘন্টা ফাঁকাতে রাখতেই হয় কারণ এগুলো হচ্ছে খাবার জিনিস সেই কারণে কালকে রাত আমি দশটার সময় হিট দিয়েছিলাম আর এখন তোমরা দেখছো বইকাল পরের দিন বইকালের ভিডিও বইকালে দেখো এই জায়গাটা আমি কেমন গুছিয়ে ফেললাম আর পেপারের থেকে এই চিকচিকিগুলো এত ভালো হয় না এগুলো হচ্ছে কাপড়ের চিকচিকি একবার ধুয়ে দিলেই পরিষ্কার আর বারবার পেপার দিলে নোংরা কেমন একটা হয় সেই কারণে এই চিকচিকিগুলো আমার অনেক বছরের চিকচিকি কি সুন্দর এখনও আছে দেখছো গোল গোল করে কেটে নিয়েছি আর কোনো ধুলো আমার নিচেতে পড়ে না তারপর দেখো আলু পেঁয়াজগুলো আমি সাজিয়ে ফেলছি আমি এই জায়গাটা পরিষ্কার করব বলি না কিছুদিন ধরে আলু পেঁয়াজগুলো কিছুতেই আমি ভেতরে ঢোকাই নি আমার পুরোটা টার্গেট ছিল খাতায় লেখা হয়ে গেছিলো এই জায়গাটা আমি পরিষ্কার করবই করব আজকে করতাম নাহলে কালকে করতাম যখনই বড়মশাই বললাম যে দিচ্ছে যখন দিক করে বলে দিলুম টপ করে দাও তারপরে আমি হালকা করে ঝেড়ে নি কাজটা অনেকটা এগিয়ে গেল তারপর দেখো পেঁয়াজগুলোকেও এই জায়গায় জায়গায় রাখছি আর আমার ঝাঁকা কিন্তু দুটো তোমরা দেখতে পেলে একটা ফ্রিজের গায়ের একটা ভেতরের ফ্রিজের গায়ে না আমি পুরনো আনাজগুলো রাখি আগের হাটের আর নতুনগুলো আমি ভেতরে রাখি তাহলে বোঝা যায় জিনিসগুলো দেখবে কোন জিনিসগুলো নষ্ট হচ্ছে আর কোনগুলো টাটকা বাসি মিশে গেলে তো আর সেগুলো চেনা সম্ভব নয় সেই জন্য আমি এরকম এক একটা সিস্টেম করে রাখি তার ফলে এটা বুঝতে কোনো কষ্ট হয় না ফ্রিজের পাশেরগুলো রাখি বাসিগুলো হাতের কাছে নিয়ে রান্না করে ফেলি যেগুলো আগের হাট আর কি আর নতুনগুলো এনে ওই মানে আমার যেখানটায় গ্যাস সিলিন্ডার থাকে সেখানটায় রাখি তোমাদের ভালো করে বুঝিয়ে কথাটা বলে দিলাম তারপর দেখো সন্ধ্যেবেলায় এরপর আরামসে কেমন সব পাঁপড় ভাজতে লেগেছি আর দুজনে কেমন পিছন থেকে নিয়ে যাচ্ছে দেখছো আর এই রকম গ্যাসের কাছে এলে না আমি প্রচুর ডেকে যাই কি বলো তো যে তেল ছাঁকছি আমি খুব আন্দাজে আন্দাজে রান্না করি সেই জন্য বরমশাই আসে না ভয়ে মেয়ে নিয়ে যাচ্ছে আর ওইদিকে দিচ্ছে পিছনের দিকে তারপর চলো এগুলো সব ছাঁকা হয়ে গেল ওই দিকে আমি কিন্তু আবার একটা করে ছাঁকছি দিয়েও আসছি পিছনেতে সবাই বসে আছে দুজন মিলে কি বলে তো এই ছোটো জায়গার তো আবার গরম তেল আর আমি টপ টপ করে ছেঁকে দিচ্ছি হাতে পড়ে যেতেই পারে বলে বিপদ আসতে দেরি নাই সেই কারণে আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে ঢুকে কেমন ছোটা ছুটি করি সেই কারণেই সাবধানটা করা অন্য কিছু নয় ওদের জন্যই ভাজা চলো দিকে দিয়ে দিচ্ছি দুজনে খেতে বসে পড়েছে তারপরে আজকে হঠাৎ করে বড় মসে বলে আমি লিকার চা খাবো এই জন্য জন্য হলো লিকার চা আর ওইদিকে আমার মেয়ে সকালে আলু বাটি হয়েছিলো সেটাকে গরম করে দিচ্ছি তারপরে আমাদের হচ্ছে দুধের চা হচ্ছে আর আমার রান্নাঘরে ঢুকলে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে না অন্য কাউকে পছন্দ করি না আর আমার রান্নাঘরটা মানে কি যে কোনো কাজে আমার এত নিজের মতো সাজিয়েছি বলে মনের মতো তোমরা দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে আমার কত কি হয়ে গেল আমার রান্নাঘরে ঢুকলে না তোমরা যে কোনো কাজই বলো যতজনের কাজই বলো আমার না কোনো চাপ লাগে না কারণ আমি নিজে ব্যবস্থা করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি তো সেই কারণে আমার যে জিনিসটা চাপ লাগে সেইটাকে নিয়ে আমি একদম মানে বেশিক্ষণ ধরে থাকি না সেই জিনিসটাকে গুছিয়ে ফেলি আর এই যে পাটাগুলো দেখছো সেই পাটাগুলো আমি কত গোলো করে রেখেছি নিচেতে রাখা আছে দেখো আর পাটা না দিলে না এই পাথরগুলো ফেটে যায় তোমরা হয়তো ভাবতে আমি বানিয়ে বলছি এই রান্নাঘরটা আমার দুবার করে বানানো প্রথমে রান মানে এই পাথরগুলো না সমস্ত ফেটে গেছে তারপর ওই রান্নাঘরটাকে আমি নতুন করে করেছি আবার পাথর বসিয়ে তারপর থেকেই আমি ওইভাবে পাটা দেওয়া অভ্যাস হয়ে গেছে তারপর দেখো রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে এবার চলে এসেছি ওপরে আর হরেক মাল লেখায় বস্তাটা দেখতে পেলে কি রাখা ছিল ওই আমার সব কৌটো পুরনো কৌটোগুলো সব ওই নানা রকম মিশিয়ে একটা আমাদের সব সেই সংসারে প্লাস্টিক মাল থাকে না যে জিনিসগুলো আর মানে ফেলা যাবে সেগুলো আবার লাগেও দেখবে কিছু কিছু জায়গায় যেগুলো নষ্ট হলে অসুবিধা নয় ফেলে দেবো নতুন জিনিসগুলো তো দিতে মায়া লাগে বলো সেই কারণে এর মধ্যে সব ভরে রেখে দিচ্ছি ওলট পালট আর ওর মধ্যে লিখে দিয়েছি হরেক মাল তারপর দেখো ভালো জলের বোতল বড়। এগুলো না ঘরের ওই নিচের আলমারিতে এখানে সেখানে জড়ো হয়েছিল তোমাদের বললাম আমি চৈত্র মাস থেকে ঘর গোছাতে লেগেছি ঘর গোছানো মানে শুধু একটা দুটো রুম নয় মানে প্রত্যেকটা জিনিসকে আমি পরিপাটি করি ঘর গোছানো মানে একবার ঝাড়ু নিয়ে ঝেড়ে দিলাম বিছানার চাদরটা পেতে দিলাম সেটা আমার ঠিক ঘর গোছানো নয় ঘর গোছানো মানে হচ্ছে আমার এই রকম মানে প্রত্যেকটা ঘরে কোনা কোনায় ওলট পালট করেছি দেখো হরেক মালের একটা বস্তা হয়ে গেলো আর জলের বোতলের একটা বস্তা হয়ে গেলো ওগুলো হচ্ছে আমার ভালো জলের বোতল আর এগুলো হচ্ছে সেই বাড়িতে যে জলের বোতল দেয় এগুলো কিন্তু সব আমার নতুন জানো তো পুরনোগুলো আমি এখানে রাখিনি পুরনো আমার অন্য জায়গায় রাখা আছে এই বোতলগুলো বোতলগুলোও সময় লাগে দেখবে কে কখন জলের বোতল আনতে ভুলে গেল কখন আমরা বেড়াতে যাচ্ছি নানা রকম জিনিস রাখতে তারপরে গঙ্গা জল আনতে সেই জন্য ওটা এখন কি লিখবো ভাবতে পারছি না যে ওই বিয়েবাড়ির জলের বোতলগুলোই এখন কি লিখবো মনেই করতে পারছি না তাই ওই বস্তাটাকে সরিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ বড় ঘরে এনে রেখেছি আবার ওটা যখন মাথায় আসবে লিখে ফেলবো তারপরে আমি লিখেওছি সেটা তোমাদের পরে দেখাবো তারপর দেখো সেফটি পিনগুলো এখানে রেখে দিলাম আর এইখানে না আমার এক সেট করে নারকোল তেল রাখা আছে আর যে ওই যে আটার জায়গায় দেখলে ওটা হচ্ছে আমার মেশিনে তেল দেবার তেল সমস্ত জিনিসটা আমার এখানে গোছানো আছে আর এগুলো সন্ধেবেলায় সেলাই করবো বলে রেখে দিয়েছি আর বড়ো ঘর থেকে চলে এসেছি এই ছোট ঘরে আর এই বস্তাগুলো কেন আমি এই মানে ড্রামের মধ্যে রাখছি জানি তো সরি ভুল বললাম জানো তো ওই ইঁদুরে কেটে দিচ্ছে একসাথে এত কথা বলতে হচ্ছে এত তাড়াতাড়ি কাজগুলো তোমাদের বোঝাতে হচ্ছে মানে আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে ওই বস্তার মধ্যে যদি ওই পা পোঁজগুলোকে রাখি না তোমাদের এর আগের ভিডিওতেও দেখেছি পুরোই এই পা পোঁজগুলো না আমার ইঁদুরে কুঁচি কুঁচি করে দিয়েছে তারপরে বুদ্ধিটা করলাম যে ওই ড্রামের মধ্যে রেখে দিয়েছি ড্রামে তো আর কাটতে পারবে না বলো আর ওগুলোকে অন্য কোথাও আমার রাখাও যাবে না আমার যখন তখন ওগুলো প্রয়োজন সেই কারণে আজকেই মশাইকে সকালে দুটো ড্রাম আনালুম কিছুদিন ভাবছিলাম তোমাদের বলেছি এই ঘরে আমার গোডাউন করা আছে পুরো গোডাউন করা মানে ওই গোছানো তোমাদের বললাম না এই গোছানোগুলো আমার অনেক সিস্টেম আছে একদিনের গোছানো নয় কিছুদিন ভাবছিলাম যে কীভাবে রাখবো এই দেখো এখনও এতগুলো পা পৌঁছাচ্ছে ওগুলো না সব দিন কেটে দিয়েছে ওগুলো আস্তে আস্তে এবার সমস্ত সেলাই করবো করে আর একটা ড্রাম আছে তার মধ্যে ভরে রাখবো তারপর দেখো আমার মেমরি পুরো ফুল হয়ে গিয়েছিলো তারপরে তোমাদের কাছে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে এসে গেছি দুটো ভিডিও এডিট করলাম মেমরি ফাঁকা করে তারপর দেখো ঠাকুর ঘর সাজানোটা দেখিয়ে দিচ্ছি আমি আমার মেয়ে বড়মশাই তিনজন মিলে লক্ষ্মী পুজোর ঠাকুরঘরটা মোটামুটি সাজিয়ে ফেললাম দেখতে পাচ্ছ আর এই মালগুলো না সাজানো বলতে কি জানো তো আর বছর থেকে আমার সমস্ত গোছানো ছিল সেটা তোমাদের পরে দেখাবো কিভাবে দেখাবো বুঝতেই পারছি না ওই যে সবসময় আমার মেমরি ফুল আর যখন কাজটা করছি সেই টাইমে ফাঁকাও হচ্ছে না সেই রাত এগারোটার সময় দশটার সময় আমি মেমোরি ফাঁকা করছি তারপরে আবার অন্য তুলে ফেলছি ভর্তি হয়ে যাচ্ছে যাই হোক তোমরা বারো মাসের আমার বন্ধু রোজের দেখতে পাচ্ছ আবার দেখতে পাবে দেখে নাও এইভাবে মোটামুটি করে সাজানো আছে আর ওই যে চৌকিগুলো দেখতে পাচ্ছ না ওটা বড় মশাই তক্ক করে বসালো যে ওটা পশ্চিম দিকে বসবে কিন্তু তারপরে আমি বামুন আবার বড় ননদকে আমার মনে ছিল কিন্তু আমার কথা কিছুতেই চলবে না বিশ্বাসই করেনি বড় ননদকে ফোনটা লাগিয়ে দিতে সে বলতেই চুপ হয়ে গেছে বলছে ঘুরিয়ে ফেলবে এই মালগুলোকে তোমাদের এখন তোলা ছিল বলে দেখালুম কালকে ওই মালগুলোকে আমাকে আবার সমস্ত ঘোরাতে হবে পূর্ব দিকে মুখ তো আমাদের বাঙালিদের পুজো হয় বলো যাই হোক আর তক্কাতকি না বাড়িয়ে ওকে শুনিয়ে দিলাম যে ঠিক আছে তুমি ভুল না আমি ঠিক সেটা দেখো না আমাদের নিয়ম তো সেটা করতেই হবে বলো আজকে এইটুকু চলো কালকে আবার এখানটা ঘোড়াবো